আমি মোহাম্মদ জাফরুল্লাহ, আমার বাড়ি ভোলা, বাংলাদেশ। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ যথেষ্ট আমাকে ইয়েতে রাখছেন, ভালোই রেখেছেন। মহান আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি আজকে আমি এই মুহূর্তে। হ্যাঁ, আমি আসলে মূলত আমি বাংলাদেশে কিছুদিন ট্রিটমেন্ট করেছিলাম এক বছর আগে। একদিন হঠাৎ সকালবেলায় উঠে আমি উঠার পর আমার বমিটিং হয়। বমি হওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটে ভীষণ ব্যথা আরম্ভ হয়। তখন একজন ডাক্তার ছিল, আমি ওনাকে টেলিফোন করলাম যে আমি তো এরকম খুব পেটে ব্যথা। তখন একদিন কি দুই দিন চলে গেছে, তারপর ব্যথা কমে না। তখন আমি বললাম যে আমার তো পেটে ব্যথা, কী করি? তো উনি বললেন যে অ্যান্টিবায়োটিক খা। উনি আমাকে 10 দিন খেতে বলছে। তো আমি 3-4 দিন খাওয়ার পরে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। 5-6 দিন পর আমি একদিন লিফটে যাচ্ছিলাম, তখন একজন আমার দিকে তাকায় বললো যে আপনার এখানে যে একটা কী গোটার মতো দেখা যায়, আমি দেখিনি, লক্ষ্য করিনি। পরে আমি লিফটের আয়না দেখি আসলে এখানে একটা ইয়ে দেখা যায়। তখন আমি একটা দেখালাম ক্লিনিক, ওখানে এফএনএসসি করলাম। একদিন পরে দেখা যায় আপনার টিউবারকুলোসিস। তা আমি আমার আবার একজন এলাকার অনকোলজির ডাক্তার, তাকেও দেখাইলাম রিপোর্ট। সে বললো যে বললো স্যার আপনার তো টিউবারকুলোসিস হয়েছে, তো আমি কী করতে হবে? তো টিবির ওষুধ খাই। দুইজন যেহেতু সাজেস্ট করছে 6 মাস আপনাকে ওষুধ খেতে হবে, তো আমি প্রথম 6 মাস ওষুধ খেলাম। তারপরে আমি আবার গেলাম, যাওয়ার পরে ডক্টর উনি একটু আশ্চর্য হইলেন যে 6 মাস খেলেও কোনো ডেভেলপমেন্ট দেখছি না। তখন উনি আমার রেসপিরেটরি মেডিসিনের ডক্টর কাছে পাঠাইলেন। তো উনি দেখে টেকে ইটি করে বলল যে আপনাকে আরও 3 মাস ওষুধ খেতে হবে। তা আমি তো খুব ইয়ে হয়ে গেলাম যে 3 মাস খাবো, তো নিশ্চয় 3 মাস খা। 1.5 মাস খাওয়ার পরে আমি দেখি আমার পেটে আবার ব্যথা, বুকে একটু ভারবার। পরে দেখলাম যে আমার রোগের ডিজিজটা আরও অ্যাগ্রাভেট করছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম থাইল্যান্ডের বেশে আমি প্রথম হাসপাতালে যাই, ওখানে আমার রোগটা ইনভেস্টিগেশনের জন্য বলি। তখন রোগ ইনভেস্টিগেশন করা হয় এবং বেস্থানিতে আসি। এখানে আসার পর আমার তখন অবস্থা খুব ভালো ছিল না, কারণ আমার লাংসে এবং পেটে অনেক পানি ছিল, আমি হাঁটতে পারতাম না, খুবই অস্বস্তিতে ছিলাম, শুইতে পারতাম না, ঘুমাইতে পারতাম, এমন একটা পরিস্থিতি ছিল। এখান থেকে আমার পেটের পানি এবং হার্টের পানি বের করার পর আমি স্বস্তি পাই এবং এর ফলে আমি অনেকটা রিল্যাক্স হই। He presented with abdominal pain and ultrasound from his home country revealed fluid in the abdomen. Upon a comprehensive physical examination, we detected an enlarged cervical lymph node. He underwent a lymph node biopsy that same day. Within a few days, he was diagnosed with triple hit lymphoma. It is a type of aggressive lymphoma, which is a cancer of a lymphatic system. It's called triple hit because it has 3 specific genetic changes in the cancer cells. This change can make the disease more challenging than other lymphoma. তারপরে এখানে ডাক্তাররা যে রিপোর্ট দেখে বলে আপনার তো কেমো দেওয়া লাগবে। তো আমরা তখন ঢাকায় আলাপ করলাম। আলাপ করার পর আমার শ্বশুর উনি বললেন যে ঠিক আছে তাইলে দাও। আমার ওয়াইফও বললো যে হ্যাঁ তোমরা থাইল্যান্ডে গেছো সেগুলি দিয়ে আসো, কারণ থাইল্যান্ডে মানুষ যায় চিকিৎসার জন্য, আর তুমি থাইল্যান্ড থেকে চলে আসবে এটা তো হয় না। তখন আমি এখানে কেমো দিতে আরম্ভ করি। The treatment typically involves a combination of targeted therapy and chemotherapy. Stem cell transplantation is a potential therapeutic option for this type of lymphoma. However, it's imperative to consult with a hematologist to design a treatment plan tailored to each patient's specific needs. He underwent a combination regimen of targeted therapy and chemotherapy for a total 8 cycles. One of the challenges in treating this condition stems from the intensity of the treatment protocol for this type of lymphoma. Consequently, there was a time he had complications, particularly infections. However, with the expert care provided with our team, he was able to navigate and overcome this difficult situation. গত 5 তারিখ, এই 5ই সেপ্টেম্বর 2023 আমরা প্যাট স্ক্যান করি। করার পরে আজকে আমাদের এই রেজাল্ট পাই আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি আমি, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ তাআলা আমাকে এই রোগ মুক্ত করে দিয়েছে। After just 3 cycles of the treatment protocol, the PET scan indicated that an almost complete resolution of lymphoma. And upon completion of the protocol, the patient achieved full remission from the lymphoma.
actually এটা অনেক বড় রোগ ছিল অনেক ইয়ে ছিল আল্লাহ আমার প্রতি রহমত করেছেন বলে আমি এই রোগ এটা একটা মিরাকল বলা যায় এটি শেফা দিয়েছেন আল্লাহ আর কি আমি বিশ্বাস করি He can do all of the everyday activities but he feels slightly uncomfortable sometimes but he will getting better because it is normal for cancer patients to feel this way right after the treatment however when compared to our initial encounter there's notable improvement at that time he couldn't even stand up from his bed and require oxygen support to breathe he should maintain a healthy diet stay physically active and monitor for any unusual symptoms and attend scheduled doctor's appointments এই যে ডাক্তার ইশরা উনি যথেষ্ট আন্তরিক এবং উনি আমাকে বলছেন যে সব সময় যথেষ্ট কেয়ার নিয়েছেন সময় দিয়েছেন দেখছেন তারপর নূর সে আমরা মাঝে মধ্যে নিজেরাই ডাক্তারের সঙ্গে করেসপন্ডেন্স করি কিন্তু কিছু কিছু বিষয় বুঝতাম না তখন নূর এসে আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেছে সে যথেষ্ট সহযোগিতা করেছে এখানে যে আমি তো হসপিটালে যখন কেমো হয়েছে প্রত্যেকটা কেমো আমাকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হয়েছিল এখানে নার্স খুবই ইয়াং এবং ছোট বাচ্চা আমার এগুলো কি পাপ্পা বলতে এরাও খুব আন্তরিক ছিল ইয়ে ছিল বেস্তানিতে আমার ক্যান্সারে আমার যথেষ্ট কেয়ার নিয়েছে যথেষ্ট হেল্প করেছে যথেষ্ট ইয়ে হয়েছে ক্যান্সার হয়েছে এখানে ক্যান্সার আমি ভালো চিকিৎসা পাইছি ধন্যবাদ অনেক Wetany, victory for life. Leave us a comment below if you have any questions and please hit the subscribe button to stay updated with our healthcare videos.